আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসক সহ ৩০ জনের করোনা ভাইরাস সংক্রান্ত শনাক্ত উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ৬,৫০০ একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫৪৯ জন করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় ২ জনের মৃত্যু নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত ৮৪ জন আশপাশের শ্রমিকদের দিয়ে পোশাক কারখানা চলবে বাইরে থেকে কাউকে আনা যাবে না মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং করোনা ঝুঁকির মধ্যেও রাজধানীর সড়কে বাড়ছে লোক সমাগম নিত্যপণ্যের আড়তে র্যাবের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ জন চিকিৎসক সহ মোট ৩০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এছাড়া হাসপাতালটির ১৫ চিকিৎসক এবং ৩৭ নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা জামাল উদ্দিন এ তথ্য জানান ৮ জন ডাক্তার ছাড়া আক্রান্তদের মধ্যে ১৬ জন নার্স ২ জন ওয়ার্ড মাস্টার ৩ জন ওয়ার্ড বয় এবং ১ জন আনসার সদস্য রয়েছে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন ওই রোগীরা হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন তাদের সেবা দিতে গিয়ে ডাক্তার সেবিকা সহ অন্যরা আক্রান্ত হন এরপর বন্ধ করে দেওয়া হয় হাসপাতালটির ৩টি ওয়ার্ড গত বুধবার এই হাসপাতালের এক রোগীর দেহে কোভিড-19 ধরা পড়ার পর তার সেবায় থাকা ডাক্তারসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয় এরই মধ্যে আরও বেশ কয়েকজন রোগীর উপসর্গ দেখে পরীক্ষা করা হলে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে যে ১৬ জন এফেক্টেড হয়েছে তার মধ্যে ৩৭ জন স্টাফ নার্স আমি কোয়ারেন্টাইনে পাঠাইছি তারপরে আমার ডাক্তার ধরেন ১৫ জন ডাক্তারকে কোয়ারেন্টাইনে পাঠাইছি ২টা ওয়ার্ড আপাতত বন্ধ রাখছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটা এমন একটা হাসপাতাল যে হাসপাতাল সারা বাংলাদেশের জন্য সকল হৃদরোগের একমাত্র চিকিৎসাগার সুতরাং এটা লকডাউন করার কোনো সুযোগ নাই করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় রাতেই আসে মৃত্যু সংবাদ দেশে একদিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে আরও ৩ জনের এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ৬,৫০০ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয় বাংলাদেশে এরপর থেকে প্রতিদিনই বাড়ছে সংখ্যা ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে সংক্রমণের এ হার বাংলাদেশে বেশি সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে প্রথম ১,০০০ রোগী শনাক্ত হতে সময় লেগেছিল ৩৮ দিন এরপর মাত্র ৪ দিনে শনাক্ত হয় আরও ১,০০০ রোগী আর ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৪৯ জন আক্রান্ত নিয়ে এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ আমরা শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো ৫৪৯ এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৬,৪৬২ জন গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৫৫ জন মৃত্যু ৩ জনই ঢাকার বাসিন্দা সবাই ষাটোর্ধ গত ২৪ ঘন্টায় ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয় এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৪,৭৩৩ জনের নমুনা পরীক্ষার পর প্রায় ১২% শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি ৪,৩০৯টি যা গত দিনের তুলনায় ২.৭৯% বেশি এবং নমুনা পরীক্ষা করেছি ৪,৩৩২টি যা গত ২৪ ঘন্টার চেয়ে 13.৬৪% বেশি হাসপাতালের ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ জন এবং এ পর্যন্ত ১৩৯ জন। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা আশঙ্কাজনক। লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল। নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত হয়েছে 84 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় একদিনে 84 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্পনগরীতে চালু করা হয়েছে অধিকাংশ গার্মেন্টস। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৪২ জন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। পিরোজপুরের ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে করোনার উপসর্গ নিয়ে ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন সহ মোট রোগীর সংখ্যা ১০০তে পৌঁছেছে। হাসপাতালের কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় সুনামগঞ্জের বিশম্ভপুর হাসপাতাল লকডাউন করা হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত ১১ জন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নড়াইল জেলাকে লকডাউন করা হয়েছে। ২৪ ঘন্টায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ 3 চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত 7 চিকিৎসক সহ আক্রান্তের সংখ্যা ১৩ জন। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালে কর্মরত 10 চিকিৎসক সহ 25 জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গায় 7 জন ডাক্তারসহ নতুন করে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে আলমডাঙ্গার হাটদি থানা স্বাস্থ্য কমপ্লেক্স। পাবনা সদর হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ও নার্স সহ জেলায় মোট ৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 6 চিকিৎসক ও 3 জন স্টাফ সহ জেলায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সহ জেলায় মোট আক্রান্ত 34 জন। ঝিনাইদহে নতুন করে 3 চিকিৎসক সহ 8 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের 3 জেলা যশোর, ঝিনাইদহ ও নড়াইলে নতুন 18 জন এবং কুমিল্লায় 5 জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলা ও জয়পুরহাটে একজন ডাক্তার সহ ২১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া গ্রামের একই পরিবারের 5 জন করোনা আক্রান্ত হয়েছে। জেলার কুমারখালী উপজেলার ভূমি কমিশনার সহ দৌলতপুর উপজেলার 3 জন শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জামালপুরে সিভিল সার্জন সহ নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 চিকিৎসক ও 2 জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এর মধ্যে ২৬ জন শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সেখানকার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2 স্বাস্থ্যকর্মী সহ 4 জন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকায় অবস্থান করা শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। বাইরে থেকে এখনই ঢাকায় শ্রমিকদের না আনতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও পর্যায়ক্রমে খুলছে দেশের শিল্প কারখানা। নোটিশ পেয়ে চাকরি বাঁচাতে বেতন নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী মুখে আসছে গার্মেন্টস কর্মীদের ঢল। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পোশাক শিল্প মালিকরা। এই পর্যন্ত আমাদের 98% বেতন দেওয়া হয়ে গেছে। আরও 2% যারা আছে সেগুলোকে নিয়ে আমাদের বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ কাজ করছে। একসাথে তারা কাজ করে আমাদের কথা হলো আমাদের শ্রমিক আমাদের বেতন পেতে হবে। ঈদে আমরা চাচ্ছি যে তারা আবার গ্রামে ফিরে না যায়, एमनी तो हमारे जावा आसार एगुली वास्तवता ओरा वेतनेर जोन्नो चले आसछे। आमरा अनेक समय आईन कारण बा आईन प्रयोगकारी संस्था दिए एगुलो करा सम्भव ना, आमरा सचेतनतार माध्यमे काजगुलो करते जाচ্ছি सकले मिले। परिस्थिति मोकाबेलाय पोशाक शिल्प मालिक और श्रमिकদের দুই পক্ষকেই সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত শ্রমিকের আসছে কেন, উদ্দেশ্যটা কি? তারা আমাদেরকে জানিয়েছেন তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি এবং তারা ভবিষ্যতেও করবেন না যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে। কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, তারাও বলেছেন আমরাও মনে করি যারা আসছেন তারা ভুল করে আসছেন। ছুটির মধ্যে যেসব কারখানা খোলা থাকবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে কিনা তা দেখভালও করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেতৃবৃন্দ নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ঝুঁকির মধ্যেও রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। বাইরে বের হওয়া মানুষেরা বলছেন কাজের প্রয়োজনে বের হতে হচ্ছে অনেককে। তবে অকারণে বের হলে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিস্তারিত শারমিন রিহা রিপোর্টে। অঘোষিত লকডাউন এবং সাধারণ ছুটির মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও তা মানছেন না অনেকে। মঙ্গলবার সকাল থেকেই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রিকশার দখলে ছিল রাজধানীর অধিকাংশ সড়ক। ঝুঁকি নিয়ে বের হওয়া এসব মানুষ কারণ হিসেবে দেখাচ্ছেন নানান যুক্তি। তবে এদের মধ্যেই কেউ কেউ শঙ্কাও প্রকাশ করেন করোনা ভাইরাসের বিস্তার নিয়ে। কিছু ইফতারি নেওয়ার জন্য, কেননা বাসার এখানে তো দোকান খামার বন্ধ সব, এই বাজারে এখান ছাড়া আমরা পাচ্ছি না কোথাও। বাসা থেকে তো আর বাইরে হইতে দেবে না, একবারই দিচ্ছে, এর ছটার পর আর বাইরে হইতে দেবে না। আমাদের কোম্পানি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছে। এইভাবে যে জনসমাগম এখন আজকে তো অনেক বাড়ছে, ঝুঁকি সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং নিরাপত্তা নাই। রাজধানীর অধিকাংশ চেকপোস্ট আগের মতো সক্রিয় না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেতনতা বাড়াতে তৎপর ছিল বিভিন্ন এলাকায়। যৌক্তিক কারণ না থাকে আমরা তাদেরকে বুঝে ফেরত পাঠাচ্ছি, অথবা তারা যদি না শোনে সেক্ষেত্রে আমরা মামলা দিচ্ছি, প্রসিকিউশন করতেছি আইনে। তবে এত কিছুর পরেও রাজধানীর পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব না মানার প্রবণতা রয়েছে আগের মতোই। সীমিত আকারে নিরাপত্তা নির্দেশনা মেনে খুলে দেওয়া হয়েছে কিছু কিছু পোশাক কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান। তবে জীবিকার তাগিদে জনসমাগম যাতে ভাইরাস ছড়ানোর কারণ না হয়ে ওঠে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানান অনেকে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করায় কাউরান বাজারে কয়েকটি আড়তে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এই অভিযান চালায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় প্রায় 4 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদা যেটা আমদানিকৃত সেটা সর্বোচ্চ 150 টাকা থাকার কথা, কিন্তু তারা সেটা 250 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি করছে। রসুনও একই অবস্থা, পেঁয়াজও একই অবস্থা। সরকার নির্ধারিত অতিরিক্ত দামে কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন না, আর যদি বিক্রি করেন এটা আইন অনুযায়ী এটা কঠোর শাস্তি দমন করা হবে। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি পেলেও এখনও বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ রেস্টুরেন্ট। বাবুর্চিদের অনেকেই ঢাকার বাইরে, তাই কয়েকটি রেস্টুরেন্ট সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার আইটেম। কর্তৃপক্ষ বলছে রেস্টুরেন্টগুলো চালু হতে সময় লাগবে আরও কিছুদিন। হাবিবুর রহমান অভির রিপোর্ট। পুরান ঢাকার ইফতার বাজার গেল বছরেও জমজমাট ছিল এখানকার ইফতার আয়োজন। বাহারি রকমের ঐতিহ্যবাহী সব ইফতার সামগ্রী নিয়ে হাজির হতেন বিক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসতেন চকবাজারের এই ইফতার বাজারে। তবে করোনা ভাইরাসের তাণ্ডবে এবারকার চিত্রটা পুরোপুরি ভিন্ন। চকবাজার সড়কে শুনশান নীরবতা। ইফতারি কিনতে এসে ফিরে গেছেন অনেকেই। ফুটপাতে ইফতার আয়োজনের অনুমতি না থাকলেও নগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলোকে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দিয়েছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ রেস্তোরাঁ এখনও খোলেনি। কয়েকটি রেস্টুরেন্ট খোলা থাকলেও বাবুর্চি না থাকায় সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার সামগ্রী, বিক্রিও কম। জাস্ট শুরু করেছি, এখন দেখি এখনও এরকমের রেসপন্স আমরা পাচ্ছি না, যে কারণ আসলে জনগণকে জানাতে হবে, গেস্টদেরকে জানাতে হবে, তাহলে হয়তো বা আমরা পেতে পারি। খুব স্বল্প পরিসরে দেখেন তো, আমাদের তো অনেক আইটেম থাকে, বাট আজকে তো খুবই কম আইটেম, আমরা খুব স্বল্প পরিসরে আর কি ওপেন করেছি। আমাদের বাবুর্চির যারা আছে তারা ম্যাক্সিমামে ঢাকার বাইরে, এবং ঢাকায় যারা আছে এদের নিয়েই আমরা করতেছি, স্বল্প পরিসরে आयोजन करते। অন্যদিকে বৈরী আবহাওয়ায় বাড়ির বাইরে বের হয়েছেন কম সংখ্যক মানুষ। ইফতারি কিনতে আসা ক্রেতারা বলছেন এবার ঘরে বানানো হচ্ছে অধিকাংশ ইফতার সামগ্রী। প্রত্যেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, একটাই খোলা পাচ্ছি আর কি ধানমন্ডির মধ্যে, অধিকাংশটা আইটেম বাড়িতেই বানানো হচ্ছে। বাড়ির যারা তারা কি বলছে আসলে? তারা বলছে তো বাইরে থেকে আনার দরকার নেই, ঘর থেকে ঘরের জিনিসই বানানো ভালো। এরপরও নিয়ে যায় আর কি হালিমের জন্য আসা আর কি। শারীরিক দূরত্ব মেনে রাজধানীর রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে, তবে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে রেস্তোরাঁয় বসে কেউ ইফতার করতে পারবেন না। নির্দেশনা আরও উল্লেখ করা হয়েছে পাড়া মহল্লার নিত্যপণ্যের দোকান সকাল ৬টা থেকে ৪টা এবং সুপার শপগুলো বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ২,১২,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৩০,৬৩,০০০-এরও বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১০.৫ লাখ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৫৫,০০০ মানুষ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রিটেনে ১১৪ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ২১,০৯২ জন। স্পেনে মারা গেছেন ২৩,৮২২ জন। করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় দেশটিতে লকডাউনের শিথিলতা এনে বেশ কিছু প্রয়োজনীয় খাতের কর্মীদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছুঁই, মারা গেছে প্রায় ২৭,০০০। ফ্রান্সে করোনায় মারা গেছে প্রায় ২,৩৫,০০০ মানুষ। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১,৫৯৪ জন। এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯,৪৫১ এবং মৃতের সংখ্যা ৯৩৯ জন। এদিকে দেশটির রাজধানী দিল্লিতে লকডাউনের মধ্যেও আংশিক দোকানপাট চালু হচ্ছে। এর আগে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার করোনা ভাইরাসের কারণে দিল্লি জুড়ে লকডাউন শিথিল করার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পাকিস্তানে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৪,০৭৯ জন এবং এই সংক্রমণে মারা গেছে ৩০১ জন। সৌদি আরবে গত ২৪ ঘন্টায় আরও ৮ জন করোনা ভাইরাসে মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে ১,২৬৬ জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়ালো। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৩ জন সহ মোট ২,৭৮৪ জন। জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সোমবার গভীর রাতে ধানমন্ডির নিজ বাসায় ৭৭ বছর বয়সী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন কেরাপন্তুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। ১৯৪৩ সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধাশক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে ১৯৯৬ সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যও ছিলেন তিনি। ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। ১৯৯৩ সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয়, জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরণ্য এই প্রকৌশলী। আগে প্রায়ই নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কয়ার হসপিটালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয় ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। लकडाउन किछुटा शिथिल कराय प्राण चांचल्य फिरछे यूरोपेर कयेकटी देश एबं जुक्तराष्ट्रेर किछु अंगराज्ये। करोना भाइरासेर संक्रमण कमते थाकाय धापे धापे सेखाने खुले देवा होच्छे जरूरी स्वास्थ्यसेवा, व्यवसा बाणिज्य एबं स्कूल कलेज। यदिओ विश्व स्वास्थ्य संस्था बोलछे करोना भाइरास थेके एखोनी मुक्ति हबार कोनो लक्षण नेई। रिपोर्ट करछेन एसएम आशराफ। न्यूजीलैंडे आज थेके शिथिल होच्छे लकडाउन। 4 सप्ताहेर मध्य एई प्रथम काजे फिरछेन मानुष। खुले देवा होच्छे किछु व्यवसा प्रतिष्ठान, रेस्टुरेंट, स्कूल कलेज। तबे सामाजिक अनुष्ठाने एखोनो बाध्यबाधकता रयेछे। प्रधानमंत्री जेसिंदा आर्डन बोलेन, आमरा अर्थनीतिर द्वार खुलेछि, तबे मानुषेर स्वाभाविक चलाचलेर दरजा नय। Neither country has achieved elimination of the virus, but it will continue to need a team of 5 million behind it. खुले देवा होच्छे सिडनीर बंडी समुद्र बंदर। एक घरे 2 জন अतिथि जावार अनुमतिও দেওয়া হয়েছে। नागरिकदेर मानसिक स्वास्थ्य और सामाजिक ব্যাপারে নমনীয় হচ্ছে সরকার। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে 9টি রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। সেলুন, জিম, থিয়েটার এবং রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে জর্জিয়ায়। মিনেসোটা, কলোরাডো, মিসিসিপিতে ব্যবসা প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হয়েছে। This is a decision we make today, but if this virus were to spring back, we might have to roll back some of these measures again. স্পেনে শিশুদের ঘরের বাইরে 1 ঘন্টা থাকার সম্মতি দেয়া হয়েছে। আগামী সপ্তাহে বড়রাও পাচ্ছেন এই সুযোগ। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে ইতালি, ফ্রান্সও লকডাউন শিথিলের পরিকল্পনা করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কোনো রাষ্ট্রকে করোনা ভাইরাস মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারে তারা আদেশ দিতে পারে না। পরামর্শ মানা না মানা একান্তই দেশগুলোর নিজস্ব ব্যাপার। তবে এই মহামারী শেষ হবার এখনো কোনো লক্ষণ তাদের চোখে পড়েনি। The pandemic is far from over. I repeat, the pandemic is far from over. এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসের এই দুঃসময়ে 51 জন অসহায় খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল। ফুটবলার, হকি খেলোয়াড়, সাঁতারু, জিমন্যাস্ট সহ বিভিন্ন অঙ্গনের অসচ্ছল খেলোয়াড়দের আর্থিক সহায়তা পাঠান তিনি। পরিচিত খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও ক্রীড়াঙ্গনে থাকা বন্ধু এবং পরিচিতদের কাছে খোঁজ নিয়ে তালিকা করে এই সহায়তা করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার। যদিও গোপনে এই কাজটি করতে চেয়েছিলেন তিনি, তবে সাহায্য পাওয়া খেলোয়াড়রাই বিষয়টি শেষ পর্যন্ত তুলে ধরেন বিভিন্ন মাধ্যমে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 30 মিনিট, রাজশাহীতে 6টা 37 মিনিট, চট্টগ্রামে 6টা 21 মিনিট, সিলেটে 6টা 25 মিনিট, খুলনায় 6টা 29 মিনিট, বরিশালে 6টা 28 মিনিট, রংপুরে 6টা 37 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 31 মিনিট। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 8 চিকিৎসক সহ 30 জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত, উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 6,500, একদিনে সর্বোচ্চ শনাক্ত 549 জন। করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় 2 জনের মৃত্যু, নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত 84 জন। আশপাশের শ্রমিকদের নিয়ে পোশাক কারখানা চলবে, বাইরে থেকে কাউকে আনা যাবে না, মালিকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং করোনা ঝুঁকির মধ্যেও রাজধানীর সড়কে বাড়ছে লোক সমাগম, নিত্যপণ্যের আড়তে র্যাবের অভিযানে 4 লাখ টাকা জরিমানা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।